মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেপ্তার নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজকে একটা সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তি কাদের উদ্দেশ্যে দিয়েছে এটা মোটামুটি পরিষ্কার। বেশ কিছু পরিস্থিতি ইতিমধ্যে উদ্ভব হয়েছে যা সরকারের উপর এটি চাপ তৈরি হয়েছে, সরকারকে বিতর্কিত করা হচ্ছে। পরিস্থিতি অনুধাবন করেই এই বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেপ্তার নয়। অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মহল ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের উপর চাপ দেওয়ার পাশাপাশি বিভিন্ন ঘটনার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। দর্শক বুঝতে পারছেন, তার মানে কিছু ঘটনা ঘটছে যে বিভিন্ন জনকে ফাঁসানোর জন্য নাম ঢোকানো হচ্ছে মামলায়, এবং যত্রতত্র মামলাও হচ্ছে, যেগুলো সরকারের যে নীতি বা লক্ষ্য তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ইতিমধ্যে বেশ কিছু মানুষের নাম দেওয়া হয়েছে যেগুলি কিন্তু সরকার চায়নি, কিন্তু সরকার বলতেও পারছে না। তার মানে হচ্ছে সরকারের বাইরে কেউ কেউ পুলিশকে, প্রশাসনকে প্রভাবিত করছে বা তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার হলো। আজকে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে সরকার যখন বিচারের সুস্পষ্ট অঙ্গীকার নিয়ে জাতিসংঘকে সত্য অনুসন্ধানে আহ্বান জানিয়ে বিচার প্রক্রিয়া শুরু করেছে, ঠিক সেই সময় কিছু অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মহল আইন নিজের হাতে তুলে নিয়ে এবং প্রতিবাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান ঘেরাও, জোরপূর্বক পদত্যাগ, ভাঙচুর, অগ্নিসংযোগ, বেআইনি তল্লাশি, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঢালাওভাবে মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ প্রয়োগ, আদালতে আসামিকে আক্রমণ করে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে। দর্শক বুঝতে পারছেন, তাহলে এই অতি উৎসাহী কারা? এই অতি উৎসাহী হচ্ছে বিএনপির নামে কিছু মানুষ নেমে পড়েছে, যেখানে বিএনপির মানে শীর্ষ পর্যায় থেকেও তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তারা করছে। এবং কেন করছে? করছে এই কারণে, যেহেতু এখন আওয়ামী লীগ এবং অতীত সরকারের দোসররা এখন বিপর্যস্ত, সেই বিপর্যস্ত অবস্থাটাকে কাজে লাগানোর চেষ্টা করছে। অনেক আওয়ামী লীগ সরকারের সমর্থক যারা আসলে সেই মাত্রার কোনো অপরাধী না, তাদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে, মামলার ভয়ভীতি দেখানো হচ্ছে। তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়েরও কেউ কেউ আছে যাদের কাছ থেকে চেক নেওয়া হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে যদি চাঁদা না দাও তাহলে মামলায় তোমার নাম ঢোকানো হবে, হত্যা মামলায় ঢোকানো হবে। ইতিমধ্যে আমরা বলেছি যে হত্যা মামলায় এমন কিছু নাম আসছে যা তাদেরকে বলা হচ্ছে তারা উস্কানিদাতা, তারা ইন্ধনদাতা, অথচ এগুলি প্রমাণ করা যাবে না, তাদেরকে আসামি করা হচ্ছে, গ্রেপ্তার করাও হচ্ছে। কিন্তু এগুলি সবই কিন্তু অন্তর্বর্তী সরকারের যে পলিসি তার বাইরে, সেই কারণেই এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে। এবং দর্শক বুঝতে পারছেন, এই যে সেনাবাহিনী অভিযান শুরু করবে, সেই অভিযানটা কিন্তু সর্বাত্মক হবে, এবং এই অভিযানটা শুরু হবে, কবে শেষ হবে কিন্তু কেউ বলতে পারছে না। ফলে কারোর এটা মনে করার কোনো কারণ নেই যে এই অন্তর্বর্তী সরকার বা সেনাবাহিনীকে তারা তাদের মতন করে ব্যবহার করবে। এবং আমি অন্তত বিশ্বাস করি বিএনপির শীর্ষ পর্যায়েও সেটি চায় না, না চাইলেও তৃণমূল পর্যায়ে এমন কিছু ব্যক্তি যারা বিগত সরকারের সুবিধাভোগী, তারা এখন ওই জড় হচ্ছে বিএনপির নামে, বিএনপির বিভিন্ন সংগঠনের ছায়াতলে তারা সংগঠিত হয়ে এই অপরাধগুলো করছে, এবং তাদের আগের যেই কর্মকাণ্ড, ধারাবাহিকতা সেটি বজায় রাখছে। সেটি করতে যে তারা অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছে এবং সামনে যে বিএনপির একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে সেটাও নষ্ট করছে। সরকার সবাইকে আশ্বস্ত করতে চায় মামলা হওয়ার অর্থ যত্রতত্র গ্রেপ্তার নয়। যেমন এই যে দেখেন আনোয়ার হোসেন মঞ্জুকে কেনই গ্রেপ্তার করা হলো, কেনই ছাড়া হলো, এর তো কোনো দরকার ছিল না। আচ্ছা, এসব মামলার ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, জননিরাপত্তা বিঘ্নকারী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হচ্ছে জননিরাপত্তা বিঘ্নকারী এসব কার্যকলাপের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তার মানে বুঝতে পারছেন সেনাবাহিনী অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এই বিজ্ঞপ্তিটা কেন দেওয়া হচ্ছে, তার মানে তাদেরকেও কিন্তু ছাড়া হবে না। ফলে আমি বিএনপি করি এই কথা বলে সব অপরাধ থেকে আমি পার পাব সেটাও কিন্তু সহ্য করা হবে না। সরকার সব দুষ্কৃতিকারীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অচিরেই অভিযান চালাবে এবং দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আবার পূর্ব দলমত নির্বিশেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তরে জানাতে হবে। কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না। সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আইন শৃঙ্খলা রক্ষায় সরকারকে সহযোগিতা করতেও সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। দর্শক, অনেকে হয়তো মনে করছে যে এই তো এখন অন্তর্বর্তী সরকার আছে, আমি আমার স্বার্থ উদ্ধার করে ফেলি। না, এটা হবে না। কিন্তু এখন যে অভিযান শুরু হবে তার একটা বিজ্ঞপ্তি কিন্তু জানিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং হুঁশিয়ার, আমি কয়েকদিন থেকেই বলছি যে সতর্ক না হইলে কিন্তু খবর আছে। অন্তর্বর্তী সরকার নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। গণ অভ্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটেছে। এতে দীর্ঘদিনের দুঃশাসনের বহু মানুষ অপহরণ, গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর, অর্থাৎ আইনগতভাবেই সরকার মোকাবেলা করবে। কেউ নিজ হাতে যাতে আইন তুলে নিয়ে বিচার করতে না যায় এবং বিচারের নামে যাতে কেউ তার নিজ নিজ স্বার্থ উদ্ধার না করে, সেটাই কিন্তু এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করা হয়েছে। সুতরাং সাধু সাবধান।